हाय फ्रेंड्स, आज के तुम्हारे जो एक काँचा आम टक झाल आचारे रेसिपी नियेलाम। एखन मार्केटे काँचा आम खूब अवेलेबल, तो सेई जोन्य आज के भावलाम एक आमेर आचारे रेसिपी तुम्हारे जोन्य शेयर करी। एई आचारे रेसिपिटा तुम्हरा खिचुड़ी, जे कोनो रकमेर परोटा, लुचि, रुटी, जा खुशिर साथे खेते पारो। एटा स्वादे खूब ही टेस्टी है और एटा प्राय एक थेके देड़ बछर तुम्हरा संरक्षण करे राखते पारबे। तो तोमादेरके खूब इजी वे ते कि करे ई आचारटा, ई टक झाल आचारटा तैरी करा होच्छे तार रेसिपिटा शेयर करलाम। तो चलो बंधुरा, देखे नी किभाबे आमरा ई आचारटा तैरी करब। तो देखते ही पाच्छ बंधुरा, आमरा एखाने बड़ो बड़ो साइजेर चारटे आम निये निएछि। एटा जदिओ आमार गाछेर आम, तो तोमरा जे कोनो काँचा आम बाजार थेके किने यूज करते पारो। তো আমটাকে আমরা এইভাবে চৌকো চৌকো করে পিস করে নেব। একটা আম থেকে আমার আট পিস বেরিয়েছে। আমগুলোকে আমরা নুন আর হলুদ মাখিয়ে রোদে একটা গোটা দিন রেখে দেব। আমি ঠিক যেভাবে আমগুলোকে রোদে দিয়েছি, তোমরা ঠিক সেইভাবে একটা আমের থেকে আরেকটা আম একটু গ্যাপ রেখে এইভাবে রোদে সারা দিনের জন্য রেখে দেবে আমগুলোকে। আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা আমগুলোকে রোদে দিয়েছি। প্রথমে আমরা একটা কড়াইতে 2 চামচ কালো সরষে আর 1 চামচ মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে নেব। কড়াই গরম অবস্থায় মশলাগুলো আমরা একটুখানি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এবার একটা গ্রাইন্ডারে আমরা কিছু রসুন, আমাদের রোস্ট করা মশলাটা, এর মধ্যে ভিনিগার দিয়ে আমরা এটাকে গ্রাইন্ড করে নেব, মশলাটাকে বেটে নেব। আমরা কিন্তু এর মধ্যে জল ইউজ করছি না, যেহেতু আমরা এর মধ্যে জল ইউজ করছি না তার বদলে ভিনিগার ইউজ করছি, তো আমাদের আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। এরপরে আমরা একটা কড়াইতে তেল গরম করে নেব। তেল প্রায় গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছো তোমরা। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর কিছু গোটা রসুনের কোয়া দিয়ে দেব। রসুন আর শুকনো লঙ্কা কিছুটা ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর অ্যারোমা বেরোবে। তো এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর তার সাথে দেব 1 চামচ পাঁচফোড়ন। এবার এই তেলটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে। আমরা এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার। আগেই বেটে রাখা মশলাটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেব। তেলের মধ্যে কিছুক্ষণ, বেশিক্ষণ না কিন্তু কিছুক্ষণ নেড়ে নেব মশলাটাকে। মশলাটাকে
মশলাটা বেশিক্ষণ ভাজলে কিন্তু তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, তোমরা খুব অল্প পরিমাণ সময় এটাকে ভেজো, তারপরে এর মধ্যে আমগুলোকে অ্যাড করে দিও। যেহেতু আমরা প্রথমেই আমগুলোকে প্রায় অনেকটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো আমরা এক্সট্রা করে কোনো নুন আর অ্যাড করছি না। তো আমটাকে আমরা কড়াই দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকব। কিন্তু আমরা খেয়াল রাখব আমটা যেন বেশি গলে না যায়, কেন কি আমরা আমটাকে রোদের সাহায্যে গলাবো, রান্নার সাহায্যে আমরা এটাকে গলাতে চাই না। আমি একটু কালারের জন্য আর আরেকটু ঝালের জন্য আমি এক চামচ গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, তোমরা অ্যাড করতেও পারো নাও করতে পারো। তো আমরা বেশিক্ষণ আর নাড়বো না, অল্প কিছুক্ষণ নেড়ে এটাকে নাবিয়ে নেব। এই আচারটা বানানোর সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই আচারটা বানানোর পর যতক্ষণ না আচারটা রুম টেম্পারেচারে আসছে, যতক্ষণ না আচারটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে বয়ামে ঢোকাবো না। যদি আমরা বয়ামে ঢুকিয়ে দিই তাহলে আচারটা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তার মধ্যে জল মিশে গিয়ে আচারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই জন্য আমরা ঠান্ডা হওয়ার পরই কিন্তু বয়ামে ঢোকাবো। আর আচারটা দেখতে দেখতে পাচ্ছো বন্ধুরা, খুবই লোভনীয় হয়েছে। এটাকে আমরা এরপরে 15 দিন টানা রোদের মধ্যে রাখব। দেখে নাও বন্ধুরা কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে। আচারটা অ্যাকচুয়ালি ইউজ করার জন্য মোটামুটি 15 দিন তোমাদের টানা একটুখানি রোদে রাখতে হবে বয়াম সমেত। আর আমরা কোনোভাবেই এর মধ্যে জল যাতে অ্যাড না হয় সেটা দেখব। আমরা শুকনো চামচ ইউজ করব যতবারই এই আচারটা ইউজ করব। তো বন্ধুরা, এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।